হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আজকে আবারও বের হলাম কোথায় যাচ্ছি কি করলাম তো সবই বলবো এই ভিডিওতে তো আজকে অনেক রকমের এক্সপিরিয়েন্স আছে তো কথা না বাইরে চলুন আজকে কথা না বাইরে হঠাৎ করে বের হলাম চলুন কোথায় যাচ্ছি ভিডিওতে সবই বলবো তো আমি তো যাচ্ছি দেখতে পাচ্ছেন রাস্তাটা যদি কারো চেনা হয় যদি আমাদের শহর প্রাণের শহর সিরাজগঞ্জ জেলার ভিতরে এই রাস্তাটা এখানে অনেকেই যাওয়া আসা করে যা ইয়াং জেনারেশন ছেলেরা এরা বেশি যায় তো এইটা এই জায়গাটা দেখে তো অবশ্যই আপনারা চিনতেছেন জায়গাটা কোথায় হতে পারে বলুন তো তো আমরা চলে আসি এখন আমাদের এলাকার থেকে প্রায় পাঁচ কিলো সাত কিলো দূরে একটা এটা হচ্ছে আপনার মোড় বলে লাইক এটাতে থেকেই আপনার হচ্ছে যাইতে হয় তো গ্রামের ভিতর দিয়ে একদম ধরতে গেলে পল্লিক অঞ্চল এটা তবে রাস্তাটা অনেক সুন্দর যেদিকে যাবেন পাকা রাস্তা কোনো রকমের কোনো প্যারা নাই চিল তো যাই হোক আমার ক্যামেরাম্যান প্রতিবারের মতোই যে সে তো জায়গাটা দেখে হঠাৎ চিনতে পারতেছেন কোথায় চলে আসলাম এটা হচ্ছে আপনার জামতল স্টেশন এটা প্ল্যাটফর্ম তো আজকে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একটু জামতল যাব যাব যাবো ভাবতেছিলাম বাট যাওয়া হয় নাই তো লাইক এই তো চলে আসলাম বাট আসে দেখি যে একটা ট্রেনও দেখলাম না প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা কারণ এটা সেরকম শহর থেকে একটু বাইরের সাইড কারণ থানা এটা একটা জামতল থানা তো এখানে আসার পরে তো প্ল্যাটফর্মটা অনেক সুন্দর কারণ একদম পরিবেশটা অনেক জোস ছিল কারণ একদম ক্লিন কোনো রকমের কোনো ময়লা আবর্জনা বা এরকম কোনো কিছু নাই তো জায়গাটা এখানে আসার মূল উদ্দেশ্য তো সবাই এখানে আপনার ওই যে নিহারি ভাইরাল নিহারি আছে না এটা প্রচুর ভাইরাল তো দেন এইটাই আজকে টেস্ট করার জন্য আসা যেহেতু আমি ফুটবল ব্লগার না তারপরেও মানে ভালো লাগে তো আজকে এই জন্য আসছি দেখি কেমন তো প্ল্যাটফর্মের ভিতর ধারতেছি কেউ নাই তো হঠাৎ করেই ভাবলাম যে একটু ফ্লাইওভারের উপরে উঠি দেখি ফ্লাইওভারের উপরের ভিউটা কেমন তো ফ্লাইওভার সিঁড়ি দিয়ে উঠতেছিলাম আর ভাবতেছিলাম এখান থেকে যদি পড়ে যায় তাহলে তো শেষ কারণ ফাঁকা সিঁড়ির নিচে কোনো জায়গা নেই তো প্ল্যাটফর্মের উপর থেকে একদম ফ্লাইওভারের উপরের থেকে ভিউ এটা হচ্ছে ঢাকা গ্রামী লাইনটা কারণ এদিকে থেকে হচ্ছে ঢাকার যতগুলো ট্রেন আসে এই রাস্তা দিয়ে আসে এটা হচ্ছে ঢাকা গ্রামী আর এটা যেহেতু মানে এত সুন্দর জোস উপর থেকে আমার মানে একদম সবুজই ঘেরা সেই কোনো ঝই নাই শব্দ নাই একদম ক্লিন আর স্তব্ধ আর এই ছাইডও হচ্ছে আপনার রংপুর রাজশাহী বগুড়া লাইনস এটা থেকে যত গাড়ি আসে এইগুলো রংপুর থেকে তো ভাবলাম একটু আমার ক্ষমাটা একটু দেখাই নাহলে তো বুঝবেন না যে এতক্ষণ বক বক কে করতেছে তো এই বান্দাটাই এতক্ষণ কথা বলতেছে আশা করি জানি না আমার ভয়েসটা কেমন তো যদি খারাপ হয় তাও বলবেন ভালো লাগলে তাও বলবেন কারণ সব কিছু মতামত আপনি রাস্তার ভিউটা দেখছেন ওয়াও তাই না কিন্তু অনেকক্ষণ ওয়েট করলাম যে দেখি কোনো ট্রেন আসে না কি বা চেষ্টা করলাম আসে না পরে ভাবলাম কি খালি স্টেশনটাই একটু ওঠায় নিয়ে যাই যেহেতু আসছি আর যেহেতু আমি টুকটাক ভিডিও বানাই তো ভাবলাম যে একটা ছোটোখাটো একটু ব্লক করেই ফেলি তো এখানে অনেকক্ষণ থাকার পর আর ভালো লাগতেছিল না পাশে পাশে কেউ নাই একদমই একা জাস্ট কিছু মানুষ তারাও আমার জন্য জন্য অপেক্ষা করতেছে কিন্তু ট্রেন ট্রেন আসতেছে না আসতে আসতে প্রায় দুই ঘন্টা পর ট্রেন আসবে তো এতক্ষণ ওয়েট করা সম্ভব না তো যে কাজের জন্য আসি সে কাজটা তো অবশ্যই করতেই হবে তো এখান থেকে চলে যাওয়ার পরে ভাবতেছিলাম যার পাশে যেটা হচ্ছে আমার পাশে যেটা যেটা হচ্ছে ধরতে গেলে একটা বাজার ছোটোখাটো এই যে তো এখান দিয়ে নামলাম সিঁড়িদে নামার পর লাইক একটু মানুষজন আসা শুরু করছে কারণ এখন বাজার টাইম তো আমার জানা ছিল না এখন বাজার টাইম এই জন্য একটু ভিড়ের চাপটা বেশি কিন্তু বাজারে একদম টাক্কা ফ্রেশ ফল ফুট উঠছে দেখতেছেন মানে সব কিছুই জোস কলা থেকে শুরু করে সব আছে আপনার যে ফলটা আরও বেশি ভালো লাগছে আনারস আম আমাদের ভাষায় নটকোনা ফল বলে এটাকে আর এত ভিড় ছিল যা বলার বাইরে পরে আমি এখান থেকে ঢুকলাম রেজিস্টরি অফিসের ভিতরে কারণ এখানে একটু কাজ ছিল কিন্তু রেস্টুরি অফিসের ঢোকার পরে এই পরিমাণ বৃষ্টি তো এখানে সবাই আসে হচ্ছে জায়গা জমি কাগজপাতি সারার জন্য কিন্তু বাট এখানে এসে দেখি জোড়া জোড়া খালি চমলক্ষ আহ তো আমি ভাবলাম যে এটাই মনে হয় শেষ কিছু দূর যাইতে না যাইতেই দেখি মনে করেন যে আর একটা ও মা রে ভাই এখানে এত কে তো জায়গাটা পরিবেশ একদম নিলিবিলি তো তো এখানে কাপলদের জন্য প্রেম করার জন্য একদম পারফেক্ট জায়গা এখানে তো হঠাৎ করে সাধু সাধু বাবার সাথে আমার দেখা তো সাধু বাবার আমাকে বলতেছে বাবা দাঁড়াও অনেক কথা টথা বললো আমি তো ভয় পেয়ে গেছিলাম তো আসতে না আসতেই হুট করে আবার চমলকর সাথে দেখা তো এত চমলক্ক এখানে আমি বুঝি না এরা কি এখানে টেম্পেম্প করতে আসছে নাকি এখানে তো জায়গা জমি এগুলা কাগজপত্র সারতে কেউ বিক্রি করে কেউ কেনে এটাই কিন্তু জায়গাটা একদমই নিলিবিলি ভিতরে এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম আসে তো এ বৃষ্টি মানে শুধু ঘূর্ণিঝড় হওয়া এত বৃষ্টি বলা বাইরে বৃষ্টিতে তো আমি একদমই পুরাই অবস্থা আটকা পড়ে গেলাম এখন কি করব তো ওখানে অনেকক্ষণ ওয়েট করার পর যে জন্য আসছিলাম সে কাজটা শেষ করে বৃষ্টির ভিতর ভিজে ভিজেই করলাম তো যাই হোক গায়েস ভিডিওটা অনেক লং হয়েছে জানি তারপরেও একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন গায়েস প্লিজ